এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মুখোমুখি তোকে বলেছিলাম লাশটা আমার সামনে নিয়ে আসতে, আমার সামনে। তুই তো তা পারলি না, উল্টে ওখান থেকে পালিয়ে চলে। এই তুই নাকি আমার সন্তান, ভবিষ্যতে রাজমুকুট নাকি তোর মাথায় উঠবে। এরপর আমি চোখ বুঝলে শীতলা এসে কান্টি ধরে একটি চড় মেরে পুষ্পদন্তকে নাহলে নিজের সিংহাসনে বসে পড়ব। আচ্ছা চুপ করুন, চুপ করুন, সব ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই রত্না, কিচ্ছু ঠিক নেই। ওই ওই লোকটা, লোকটা যাকে ওরা পুষ্পদন্ত বলছে, ওর মরে যাওয়া উচিত ছিল। বসার দান উল্টে গেছে, এখন সব গন্ডগোল হয়ে গেছে সব। শীতলা যদি বলে থাকে যে ওই লোকটাই পুষ্পদন্ত, তাতে কি আসে যাচ্ছে, কি আসে যায় তাতে? হ্যাঁ, ওই লোকটা তো ঠক জোচ্চর হতে পারে। তেমনটাই হওয়া স্বাভাবিক। কিন্তু কি জানো, শীতলাকে আমি কিচ্ছুতে বিশ্বাস করতে পারি না, কিচ্ছুতে। তাহলে শুনুন মহারাজ, আমি যা বলছি সেটা শুনুন। যদি ওই লোকটাই পুষ্পদন্ত হয়ে থাকে, শীতলা তো ওকে ফেলে রেখে যাবে না। সেবা শুশ্রূষা করার জন্য নিশ্চয়ই ওই লোকটাকে কুটিরে নিয়ে আসবে। কুটিরে যদি ওরা তিনজনই একসঙ্গে থাকে, তাহলে ওদের শেষ করা তো কোনো সমস্যার ব্যাপার নয় মহারাজ। ডাকুনের ফুলকি, ব্যাস চতুগৃহ, এক আগুনে সবাই পুড়ে ছাই হয়ে যাবে। আর তার সঙ্গে পুড়ে ছাই হবে আমাদের যত অশান্তি। ঠিক বলছো, আমি এক্ষুনি আমার চর পাঠাচ্ছি। ওই লোকটাকে শীতলা আর পদ্মা তাদের কুটিরে আদৌ তুলেছে কিনা সেটা জানতে হবে, কারণ আগুন লাগানোর আগে নিশ্চিত হতে হবে। বাবা চোখ খুলছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো অবধি মানুষটার জ্ঞান ফিরছে না। বাবা ঠিক হয়ে যাবে তো গুরুদেব? ধৈর্য ধরো, তুমি নিজে না একজন চিকিৎসক, তুমি জানো ওনার কত রক্তক্ষরণ হয়েছে। রক্তের অভাবে ওনার শরীরের অঙ্গ বিকল হবার উপক্রম হয়েছে। এই অবস্থা ওনার প্রাণ বাঁচানো খুবই কঠিন, তবু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে।